নতুন বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা বিভিন্ন স্থানে মব জাস্টিস বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির ঘটনায় ম্লান হয়েছে ছাত্র জনতার অর্জন বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অপরাধে দোষীদের দ্রুত বিচার করতেই হবে দেশের যে কোনো সংকটে ন্যায় বিচারের দাবিতে সবসময় সোচ্চার থেকেছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দুই বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল ও শামীমের মৃত্যুতে স্তম্ভিত পুরো দেশ পাঁচ আগস্টের পর যখন নতুন বাংলাদেশের স্বপ্ন সবার চোখে তখন কি বার্তা দেয় এমন মৃত্যু দর্শক এখন প্রকাশ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল স্বপন আজকে আমরা আলোচনা করব মব জাস্টিস নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রাশেদার রনক খান শিক্ষক লেখক এবং গবেষক সেই সাথে রয়েছেন অধ্যাপক মাফরুহ সাত্তার শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাকিবুল রনি সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং জুমে আমাদের সাথে কানেক্ট হবেন তারিকুল ইসলাম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি শুরুতে একটু যেতে চাই ডক্টর রাশেদার রনক আপনার কাছে আপনি শুনলেন যে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই মব জাস্টিস মানে যে বিষয়টা হচ্ছে যে মব জাস্টিস মব কিলিং মব ভায়োলেন্স মব কালচার মব প্র্যাকটিস এই শব্দগুলোর মধ্যে সবচেয়ে বেশি এখন মানুষের মুখে শব্দটা আমরা শুনতে পাচ্ছি মব জাস্টিস মব কিভাবে জাস্টিস করে আমরা দেখলাম তোফাজ্জল এবং শামীমকে যেভাবে পিটিয়ে হত্যা করা হলো সেটাকে মব জাস্টিস বলা হচ্ছে আমরা কেন মব জাস্টিস বলছি মব শব্দটা নেতিবাচক জাস্টিস শব্দটা ইতিবাচক ইতিবাচক কি করে এক হয়ে গেল অনেক জটিল এভাবে ব্যাখ্যা করতে গেলে কিন্তু হয় না কিছু শব্দ বা কিছু ডিসকোর্স আসলে পাবলিক ডিসকোর্স হয়ে যায় মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে এটা হয়ে যায় হ্যাঁ যেমন চেয়ার আমি যে বসে আছি এটা তো আমাদের বাঙালি যে বাংলা শব্দ না কিন্তু আমরা বলতে বলতে হয়ে গেছে আমরা বিশ্ববিদ্যালয় বলার চেয়ে অনেক বেশি ইউনিভার্সিটি বলে ফেলি ওরকমই ম মব জাস্টিসের ব্যাপারটাও সেভাবে অনেকটুকু প্রচলিত হয়ে গেছে কিন্তু এটা এখন যে পর্যায়ে গেছে এটা আসলে অনেক বেশি মব লিঞ্চিংয়ের পর্যায়ে পড়ে বা মব কিলিং যেগুলো আপনি বলছিলেন সেই জায়গায় চলে গেছে জাস্টিস তো হচ্ছে না আর মবের সাথে আসলে জাস্টিসের এর কোন মব কি করে জাস্টিস নিশ্চিত করে এক্স্যাক্টলি এটা তো হয় না কারণ জাস্টিস মানেই হচ্ছে আপনার আদালতের ব্যাপার আছে আইনের ব্যাপার আছে আইনের আশ্রয়ে যাবে রাষ্ট্রীয় ভাবে হবে অনেক জাস্টিস শব্দের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত যেটা আবার মবের সাথে যায় না কারণ মবটা এরকম যে হুট করে একটা কিছু সবাই বিচার বিবেচনা ছাড়াই কেউ একজন একটা কিছু বলল সেটার পেছনেই চলে যাচ্ছে ওই সময়ে কিন্তু কোনো বিচার বিবেচনা থাকে না যে বিচার বিবেচনার না থাকার কারণে আমরা এই পুরো সময়টা দেখতে পাচ্ছি শিক্ষকদেরকেও মব জাস্টিসের মধ্যে ফেলে দিয়ে ছাত্ররা অপমানিত করছে যেটা হয়তো ওরা যখন স্বাভাবিকভাবে থাকবে অর্থাৎ মবের ভেতরে থাকবে না তারা এটা কল্পনাও করবে না আমার আমি নিশ্চিত যারা বিভিন্ন আমি স্কুল কলেজে কথা বলছি ইউনিভার্সিটি লেভেল একটু কম হচ্ছে কিন্তু স্কুল কলেজে তো আমরা দেখছি প্রতিনিয়ত কি হচ্ছে 10 বছর পরে বা इवन এক দুই বছর পরেই তারা হয়তো ভাববে যে আমি মানে ব্যক্তি পারসন হিসেবে আমি ভুল ছিলাম এই মবের সাথে আমার অ্যাটাচ হওয়া ঠিক হয়নি কারণ বিবেকের কাছে একজন শিক্ষকের কাছে একদিনের জন্য হলেও পড়েছে কিন্তু সেটা করে ফেলেছে সেটা সেখান তো সে ফিরিয়া ফিরিয়ে আনতে পারবে না কিন্তু ওই যে তার মনোযাতনায় বারবার উকি দিবে আমরা কি ওই জায়গাটা একটু কাজ করতে পারতাম না যে প্রথম যে দু একটি ঘটনা ঘটলো এরপরে আমরা থামাতে পারলাম না কারণ ওরা মনে করতেছে কি একটা স্কুল সফল হলো মবজাস্টিস করে তাহলে আমি কেন আমরা কেন পারছি না ওরা একটা চ্যালেঞ্জ দিল এবং ওরা সফল হলো তাহলে আমরা অনেকগুলো একটু নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে কি ওই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম কিনা এবং এত ঘটনা আসলে ঘটতো কিনা এবং আপনি দেখেন না প্রশাসন থেকে রাষ্ট্রীয়ভাবেও এইটা বন্ধের ব্যাপারে কোনো রকম সেরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখি নাই যে কারণে এক তো হচ্ছে এক্সাম্পলের সেট হচ্ছে দেখছে যে ওই কলেজে হয়েছে ওই স্কুলে হয়েছে তাহলে আমাদেরটা না কেন সেটা যেমন একদম সত্য আবার এই ধরনের মব জাস্টিস করার কারণে আমি কোনোভাবে দোষারোপ বা আমাকে কোনোভাবে অভিযুক্ত করা হচ্ছে না সেটাও এক ধরনের কিন্তু আমাকে উদ্বুদ্ধ করছে আরেকটা মব জাস্টিস এর সেটাই সেটাই হচ্ছে আমি একটু যেতে চাই ডক্টর মাফরুহি সাত্তার আপনার কাছে আপাত বলছিলেন সেটা হচ্ছে যে মানে এই ধরনের হামলা আসলে কেন ঘটছে বিচারহীনতা সংস্কৃতি প্রশাসনিক দুর্বলতা নাকি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাই বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা শিক্ষিত হই সেখানে কোনো ত্রুটি আছে মানে কোন জায়গাটা আমরা কিভাবে দায়ী করব কোন জায়গাটাকে আমরা হাইলাইট করতে পারব ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আলোচক যারা আছেন তাদের প্রতিও শুভেচ্ছা আসলে আমরা ঘটনাটা কিন্তু দেখছি যে হঠাৎ করে ঘটছে কিন্তু এর পেছনে অনেক কিছুই রয়ে গেছে এর একটি বড় আমরা শুধুমাত্র আমি কেবলমাত্র পনেরো বা সতেরো বছরের হিসাবের কথা বলবো না আমি বলবো যে আসলে আমরা গত কয়েক দশক ধরেই ক্রমাগতভাবে আমাদের সমাজকে যেই পথে যাওয়ার দরকার ছিল আমাদের যারা আসছেন এ আমরা জেন জি বলছি অথবা যারা আমাদেরকে ফলো করবেন আমাদের যারা উত্তস্বরী হচ্ছেন তাদেরকে আমাদের যেভাবে প্রস্তুত করার দরকার ছিল আমি মনে করি যে ব্যর্থতাটা প্রথমে ওখান থেকে শুরু হয়েছে আচ্ছা যেই শব্দটা আপনি ব্যবহার করেছেন মব জাস্টিস অর্থাৎ আমরা এমন একটা জায়গায় আছে আমি ঠিক আমি জানি না যে শব্দটা ঠিক হবে কি না উন্মাদনা উন্মাদনা মানে হচ্ছে যে আমি মনে করছি যে এই মুহূর্তে যদি আমি এই কাজটি করতে পারি তাহলে আমি আমার জীবনের একটা বড় সাফল্য পেয়ে যাব। এই যে একটি ভুল ধারণা আমাদের মধ্যে অর্থাৎ মানে সমাজে আমি কিভাবে চলবো আমি আসলে একজন একজন যিনি অপরাধী তার আমি বিচার কিভাবে করব সেটার একটা হয়তো রূপ গত পনেরো বছরে ঘটে গেছে এমনকি যে গত কয়েক মাসেও যা ঘটেছে তার আমরা কিন্তু সবাই এক ধরনের ট্রমাটাইজড আমি দেখছি আমি ট্রমাটাইজ একজন ট্রমাটাইজ হয়তো যিনি ক্ষমতা থেকে চলে গেছেন তিনি এক ধরনের আর একজন হয়তো ট্রমাটাইজ যিনি তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যেই আন্দোলনটা করেছেন যেই অবস্থায় গেছেন সেই কারণে আমরা হয়তো অনেকেই ট্রমাটাইজ এরকম বিভিন্নভাবে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আমরা সামাজিকভাবে সেটা শিক্ষায়তনের কথা বলেন সেটা আমাদের পরিবারের কথা বলেন এই জায়গাগুলোতে আমরা হয়তো সঠিকভাবে আমি বলবো যে আমরা দেখতে পাইনি না দেখতে পাওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এই মুহূর্তে একজনকে দেখেছি এই আমার সমস্ত অপরাধের মূল একেই যদি আমি কি করতে পারি বিচারটা করে ফেলতে পারি মানে আমি বিবেচনা শক্তি আনছি না যে সে কি মানুষ আমি কি মানুষ আমি কি এই বিচার করার ক্ষমতা আমার আমি কি তার কথা শোনার কথা না আমার যে আমি তার বিরুদ্ধে যেই অভিযোগ আনছি সে যত বড়ই অপরাধী হোক তার সেই অপরাধের তার বক্তব্য কী সে কেন করেছে তারপরে যিনি আমরা যে যদি রাষ্ট্রের কথা বলি আমরা যদি একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি সেখানে যারা এগুলোর দায়িত্বে আছেন তারা কেবলই দায়িত্ব পেয়েছেন আমি এই মুহূর্তে হয়তো তাদেরকে কোনো ধরনের দায়ে ওইভাবে দিতে যাব না কিন্তু একজন শিক্ষক হিসাবে কিন্তু আমি নিজে সেই দায় নিব কারণ এই শিক্ষার্থীরা কিন্তু আমার যত বড় অপরাধী হয়ে থাকুক না কেন আমি ব্যর্থ হয়েছি আমার শিক্ষার্থীকে বোঝাতে যে তুমি ক্লাসরুমে কিভাবে থাকবে তুমি একজন অপরাধীকে দেখলে কি করবে তুমি কার কাছে যে এর বিচার চাবে হয়তো আমাদের কোনো কোনো ক্ষেত্রে এই গত পনেরো বছর বলেন গত পাঁচ বছর বলেন গত তিন বছর বলেন কয়েক দশক বলেন আমাদের এই আস্থাহীনতা হয়েছে তাহলে কাজটা হচ্ছে যে আমরা যদি এই আস্থাহীনতার জায়গাটা ফেরত আনতে পারি আস্থায় আনতে পারি যে আমাদের সিস্টেমগুলো কাজ করছে আমার বিচার ব্যবস্থা কাজ করছে এখানে একজন সহজেই কোনো অপরাধ করেই যেই ধরনের অপরাধী হোক স্যার বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে একজন শিক্ষার্থী কেন কিভাবে এই এরকম একটা ঘটনার সাথে জড়িয়ে পড়ে সে তো স্কুল স্টুডেন্ট না সে তো কলেজের স্টুডেন্ট না সে বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে সে এখানে এসেছে আমরা যে জানি যে সাধারণত মেধাবী ছাত্ররাই ভালো ছাত্ররা ওখানে সুযোগ পায় পড়ার সেই ভালোর মধ্যেই যদি এত খারাপ হয় তাহলে খারাপের মধ্যে কতটা খারাপ আছে সে বিষয়ে আমরা আলোচনা করব আমি একটু যেতে চাই রনির কাছে জানতে চাই যে অনেকেই যে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিত থাকায় এই ধরনের মানে মব যে জাস্টিস হচ্ছে এইটা বিস্তৃত ঘটছে কিনা পরিবেশের কোনো ঘাটতি আছে কিনা বিশ্ববিদ্যালয় পর্যায়ে মব জাস্টিস বলে কিছু আছে আমি বিশ্বাস করি না মব যখন জাস্টিস আহ নিশ্চিত করতে যাই তখন সেটা ইনজাস্টিস হয়েছে সেটা বলছিলাম আমরা দেখলাম জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচ্ছা গণতান্ত্রিক পরিবেশের ব্যত্যয় তো আছেই পরিস্থিতি নেই আমরা আহ ছাত্র রাজনীতির বিরুদ্ধে আলাপ শুনেছি কিন্তু এই সময়ে আসলে কার্যত কিন্তু গণ অভ্যুত্থান কার্যকর এই সময়টাতে গণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু কার্যত ছাত্র সংগঠনগুলা গণ স্বার্থে তাদের দলীয় ব্যানারের বাইরে দাঁড়িয়ে কাজ করছে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা আলাপ জুড়ে সরে চলছে এই বাস্তবতায় দাঁড়িয়েও ছাত্র সংগঠনগুলা যখন ঠিকঠাক অ্যাক্ট করছে না বিশ্ববিদ্যালয়ে তখনও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে আমরা দেখছি এই ধরনের ঘটনা ঘটার পেছনের কারণটা যদি আমরা একটু চিন্তা করার চেষ্টা করি যে ধরেন দেখেন দেখেন যে এই রেজিমের আগেও মানে গত রেজিমে সুরাচার হাসিনার সময় দলীয় প্রশাসন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছিল এবং দলীয় ডেজুর ভিত্তিকের পরিস্থিতি কিন্তু প্রশাসনে ছিল আজকে এই তোফাজ্জল কিংবা শামীম মোল্লার যে মৃত্যুর ঘটনা সেই মৃত্যুর ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপার আছে ইনফ্যাক্ট এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকেও কিন্তু আসলে কেউ কেউ অভিযুক্ত আছে সমন্বয়কদের মধ্যে আর কি ঘটনার তো সেটা নিশ্চিত করা এটা থামানোর যে জায়গাটা সেই গণতান্ত্রিক পরিবেশটা নিশ্চিত করা ছাত্র সংগঠনগুলো যেন প্রতিবাদ করতে চায় আপনি যদি খেয়াল করেন আমরা কিন্তু এই ঘটনা জানার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে নেমেছি রাত দুইটার সময় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার সংগঠনের ছেলেমেয়েরা অন্যান্য সংগঠনের ছেলে নিয়ে প্রতিবাদী শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় নেমেছে তো এই যে প্রতিবাদের জায়গাটা এটা যতটা জোরালো হবে তত বেশি কিন্তু মব নিজের হাতে জাস্টিস নিশ্চিত করার যে প্রসেসটা সেটা তুলে নেওয়ার ব্যাপারে অনীহার জায়গায় যাবে ধন্যবাদ অনেক আলোচনা রয়েছে আপনি ছাত্র রাজনীতির কথা বললেন পরিবেশের কথা বললেন আমরা ওই পরিবেশে আসবো আমি একটু যেতে চাই তারিকুল ইসলাম আপনি আমার সাথে যোগ যুক্ত হয়েছেন আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আপনি আলোচনা শুনছিলেন একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে যে আপনারা একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য বড় একটা আন্দোলন করলেন এবং আন্দোলনে আপনারা সফল হলেন আপনারা একটি সরকারকে স্বৈরাচারী সরকারকে আপনারা বিদায় করলেন নতুন একটি সরকার আসছে আপনারা দেশের জন্য কাজ করছেন আপনারা আমি যতটুকু জানি আপনারা এখনো মাঠে আছেন আপনারা মাঠে থাকা অবস্থায় একজন ছাত্রকে চার থেকে পাঁচ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো কোনো একজন সমন্বয়কের কানে কি এই খবরটি তখন পৌঁছায় নাই যে ওখানে একটি অঘটন ঘটছে ওখানে আমাদের যাওয়া দরকার বিষয়টা থামানো দরকার তাকে বাঁচানো দরকার সেই জায়গাটায় আপনারা কেন আপনারা গেলেন না বা কেন আপনারা জানতে পারলেন না ব্যর্থতা কোথায় হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন জি আচ্ছা আহ প্রথমত যে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে যুক্ত করার জন্য দ্বিতীয়ত আহ দেখুন আমাদের জানা মতে আপনার যতক্ষণ এই ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি ঘটা অবস্থায় আসলে আমরা জানতে পেরেছি কিনা নো এখন আপনি বলতে পারেন আহ রাকিবুল রনি যেমন বলছিলেন যে অভিযুক্ত আছেন এখন অভিযুক্ত অভিযুক্ত যে কারোর দিকে আসলে যেতে পারে কিন্তু আসল ঘটনা হচ্ছে যে মানে আপনি সরি আচ্ছা আসল ঘটনা হচ্ছে যে আপনাকে যদি না জানানো হয় আপনাকে কোনো কোনোভাবে যদি আপনি না জানতে পারেন তাহলে তো এই দায়টা আপনার উপর আসলে আসে না তো আমরা আমার মনে আমার মনে পড়ে ওই দিন আসলে ফজলুল হক মুসলিম হলের ওদিকে আমি গিয়েছিলাম আমি নিজে সহ আমাদের বেশ কয়েকজন সমন্বয়ক ততক্ষণ অলরেডি ঘটনা ঘটে গেছে হসপিটালে নেওয়া হয়েছে আমাদের কানে তখন আসে যে আসলে যে এমন একটি ঘটনা ঘটেছে দেখুন মব জাস্টিস নিয়ে আমাদের তৎপরতা কিন্তু নতুন না আমরা হচ্ছে পাঁচ তারিখ যেদিন হচ্ছে এই দেশটি স্বাধীন হলো সেদিনই কিন্তু সেই রাতটা আসলে অনেকের জন্য আনন্দের রাত অনেকের জন্যই কিন্তু আমরা কিন্তু সারা আমাদের সমন্বয় মনে আছে আমাদের পুরো প্যানেলের প্রত্যেকের আমাদের একটা নির্ঘুম রাত কেটেছে তার কারণ হচ্ছে আমরা মব জাস্টিস নামক যে একটা ক্রাইম আছে আমরা আমি যেটাকে মব ক্রাইম বলে অভিহিত করতে পছন্দ করি এই জিনিসটি ডিল করতে এই জিনিসটি থামানোতে কিন্তু আমাদেরকে তখন ব্যস্ত থাকতে হয়েছে সারা রাত আমাদের বিভিন্ন জানেন যে হিন্দুদের মন্দিরে হামলা থেকে শুরু করে নানা আপনার হচ্ছে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা আপনি আপনার আপনাদের মনে থাকার কথা আমরা একের পর এক লাইভ করেছি আমি পার্সোনালি আমার যত ইউটিউবার এবং হচ্ছে আপনার হচ্ছে যত সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের সঙ্গে আমার যোগাযোগ ছিল প্রত্যেককে খুব মানে ইমার্জেন্সি বেসিসে তাদের রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা প্লিজ এখন হচ্ছে স্টেপ নেন আমরা যথাসম্ভব শুরু থেকেই আমরা এই জিনিসটি বলে আসছি যে আসলে আইনের শাসন রুল অফ ল যেটি আমাদের আমাদের এই দীর্ঘ যে সংগ্রাম সংগ্রামটা আসলে মানে বিপ্লবটা আসলে তো এক মাসের না আসলে হ্যাঁ তো এই যে দীর্ঘ সংগ্রাম আমাদের এই সংগ্রামটা কিন্তু এই রুল অফ ল প্রতিষ্ঠা করারই সংগ্রাম সো আমরা সেই জায়গাটাতে বারবার জনগণকে আসলে করার চেষ্টা করেছি তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি আমরা আমাদের জনপরিসরে যথাসম্ভব আমাদের এই ক্যাম্পেইন চালু রেখেছি শুরু থেকেই আপনি এর অসংখ্য প্রমাণ আছে কিন্তু দেখেন যেই ঘটনাগুলো ঘটছে প্রথমত দুইটি জিনিস আপনাকে বলবো একটা হলো এই মব জাস্টিস এই ঘটনা যে পাঁচ তারিখের পরে ঘটবে ঘটার চান্স বেশি কারণ রুল অফ তখন হচ্ছে ল অর্ডার ফল করবে এই বিষয়টা কিন্তু বিশেষজ্ঞরা অনেক কিন্তু হচ্ছে আজ করতে পেরেছিলেন কিন্তু কেন এই পনেরো বছর ধরে যেই আইনহীনতার যেই জোর মূল্যক তার যেই শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে যে ফাঁসিবাদি চিত্র আমরা দেখেছি দেশে তো এই তারই ফলশ্রুতিতে আপনাদের মনে আছে কিনা লালমনিরহাটেই যে হচ্ছে হত্যাকাণ্ডটি ঘটেছিল মাপ জাস্টিসের মাধ্যমে একটি কোরআন অবমাননার দায় দিয়ে তারপরে হচ্ছে একজন মাকে খুন করা হয়েছিল যে কিডন্যাপার হচ্ছে ইয়ে দিয়ে তো এই সব কিছু কিন্তু আমরা রিসেন্ট ঘটনা খুব বেশি আগের ঘটনা না তো এই যে চিত্র মানুষের যখন আইন বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ রকম বিশ্বাস আস্থা চলে যায় তখন কিন্তু মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা প্র্যাকটিস শুরু করে যেটির দায় আমি সবার আগে সবার আগে তারিখুল একটু বলি মানুষের যখন বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস চলে যায় কিন্তু এখন কি সেই অবস্থা আছে এখন কি বিচার ব্যবস্থা একদম শেষ হয়ে গেছে তা তো না আমাদের পুলিশ আছে আমাদের সেনাবাহিনী আছে আমাদের বিচার বিভাগ আছে সব কিছু আছে এখন তো দেশটা মগের মুল্লুক না তাহলে আপনি ওইদিকে কেন যাচ্ছেন যে দেশটা মগের মুল্লুক আমার কথা ছিল যে আপনারা একটা সফল আন্দোলন করলেন সেই সফল আন্দোলনের ফল আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি তাহলে আপনাদের এই যে অর্জন সেই অর্জন কি ম্লান হয়ে যাচ্ছে না এই ধরনের ঘটনার ঘটার ফলে জি এখন এখনো মগের মুল্লুক না এই এখানে আমি কিছুটা দ্বিমত করব তার কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট চরিত্রগুলো আপনারা দেখেছেন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু এখনো ভ্যানিস বরঞ্চ আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তারা এখনো রয়ে গেছেন এবং সেই নিয়ে কিন্তু যথেষ্ট এবং হচ্ছে আপনারা গুলো দেখেছেন যে এখন পর্যন্ত পুলিশ এবং প্রশাসন কোন রকম দায়িত্ব রেসপন্সিবল আচরণ করছেন না ইভেন আমাদেরকেও তারা সহায়তা করছে না আমরা গেলে তারা কি করছেন আমাদেরকে সারসার করছেন আমরা তো সেটা চাইনি আমরা কি কখনো এসে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি আমি একটু কথা না বাড়িয়ে আমি যেতে চাই ডক্টর অনুজন আপনার কাছে যে সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি ঘটনা ঘটলো প্রাণের বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই বিশ্ববিদ্যালয়ের একটি হলে রহমান মুসলিম হল সেই জায়গাটায় যেটা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে চার পাঁচ ঘন্টা ধরে একজন ছাত্রকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো ওই হলে তো একজন হাউস টিটর ছিলেন ওই হলে একজন প্রপোস্ট ছিলেন টোটাল বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয় বডি আছে তো এত ঘন্টা পেরিয়ে গেলেও তারা কেন সেখানে ওইভাবে উদ্ধার করতে পারলো না শুধু দায় কি আমি যারা মব জাস্টিস করলো ওই শিক্ষার্থী বা ছাত্র যাদেরকে বলি তাদের উপর কি দায়টা পুরোপুরি চাপবে নাকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন যারা ছিলেন তাদেরকেও দায় নিতে হবে কি বিচার যখন হয় সম্ভবত সরাসরি যারা যুক্ত থাকে তাদের উপরে বেশি যায় বিষয়টা যে সরাসরি একদম আঘাত করছিল এরকম কারণ দেখেন প্রশাসন তো অবশ্যই ছাত্র সমন্বয়করা তো অবশ্যই দায় আছেই সাথে সাথে যারা দাঁড়িয়ে ছিল তারা হয়তো সরাসরি আঘাত করে নেই তারাও কিন্তু দায়ী ধরেন আপনি এখন একটা কিছু করছেন যেটা খুবই অনৈতিক খুবই মানে জঘন্যতম একটা কাজ আর আমরা তিনজন দাঁড়িয়ে দর্শক হিসেবে দেখছি আমরা কিন্তু সমান অপরাধী কারণ আপনাকে আমরা বাধাও দিচ্ছি না আমরা কাউকে ইনফর্মও করছি না প্রশাসনকে তাইলে আমরা অপরাধী না আপনি ভাত খাওয়াচ্ছে দেখছেন এবং আপনি বুঝতে পারছেন যে কিছুক্ষণ পরে তাকে মেরেও ফেলা হবে হয়তো এই জায়গাটা জানার পরে প্রভোস্ট পর্যন্ত কেন যেটা বলা হচ্ছে প্রশাসন থেকে বলা হচ্ছে তারা ইনফর্মড হন নাই এখন ছাত্র সমন্বয়ক একজন বলছেন তারাও ইনফর্মড হন নাই প্রশাসনেরটা আমি আসছি যে এটা কি মানা যায় বা কেউ ইনফর্ম হবে না কেন প্রশাসনের বিষয়টা আমি একটু মনে হয় যে এরকম যে এখনো তো আসলে সেভাবে প্রশাসন হল প্রশাসনগুলো প্রভোস্ট নিয়োগ হয়েছে কিন্তু হাউস টিউটর যারা হবেন বা হচ্ছেন এখানে একটু বোধহয় ট্রান্সফরমেশনের একটা ব্যাপার আছে যারা আগে ছিলেন তাদেরকে তো ছাত্ররা মানছে না ফলে তাদের তারা পদত্যাগ করছেন করেছেন এরকম খালি আছে নতুন করে হাউস টিউটর তো অনেকজন হতে হয় প্রভোস্ট যেমন একজন দিয়ে দেওয়া যায় হাউস টিউটর কিন্তু অনেকজন ফলে এই শূন্যস্থানের মাঝখানে ঘটনাটা ঘটেছে এটা একটা হতে পারে আমি শিওর না এই জন্য হয়তো বা জানেনি আরেকটা বললাম ওই যে যারা মারছে তারা তো জঘন্যতম অপরাধ করছে কিন্তু যারা ইনফর্ম করতে পারতো তারা যে ইনফর্ম করে নাই সেটাও কিন্তু এক ধরনের জঘন্যতম কাজ হয়েছে তৃতীয়ত আসি সমন্বয়কদের যেহেতু সবাই আঙ্গুল দিচ্ছে আঙ্গুল তুলে বলছে সমন্বয়কদের কথা সেখানে তারা যদি সারা দেশে কানেক্টেড হয়ে সেকেন্ডের মধ্যে একটা স্লোগানকে জনপ্রিয় করে ফেলতে পারে সেকেন্ডের মধ্যে একটা এক জায়গায় জড়ো হয়ে যেতে পারে সেকেন্ডের মধ্যে রাজু ভাস্কর্য আসো বললেই সারা বাংলা ঢাকা শহর এসে পড়তে পারে তাহলে চার ঘন্টা ধরে সমন্বয়করা কেউ না কেউ উনি হয়তো পান নাই কিন্তু কেউ না কেউ খবর পায়নি এই জিনিসটা মানতে আমার আমার জন্য একটু কঠিন হচ্ছে আমার ধারণা অনেকেরই কঠিন হচ্ছে তাহলে একটা হতে পারে যে এটা আচ্ছা ঠিক আছে মানে একদম দায় সারা গোছের একটা ব্যাপার যে এটা রাজনৈতিক কিছু না ঠিক আছে এটা যদি হয়তো বা প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ হয়তো হয়তো বা সেটা আরেক ধরনের রূপ নিত এটা যেহেতু একদমই মানসিক ভারসাম্যহীন অথবা নিরপরাধ একজন মানুষ তার কি হলো না হলো আমার কিছু আসে যায় না আমি আমি খুব ইথিক্যালি আমি খুব স্ট্রং জায়গায় মনে করছি না এটা নিয়ে আমার বদার হওয়ার কিছু আছে এই নাগরিক দায়িত্বগুলো আসলে ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছ থেকে এবং টিচারদের কাছ থেকে খুবই আমরা আশা করি একটু যেতে চাই অধ্যাপক মাফরুহি সাতার আপনার কাছে জি শিওর বিশ্ববিদ্যালয় কিন্তু এই ব্যাপারে সাথে সাথে প্রশাসন যদিও ওই সময় আসতে পারেনি কিন্তু সাময়িক বহিষ্কার না সরাসরি বহিষ্কার করেছে কিন্তু আরও অনেকজন হয়তো আছে নিশ্চয়ই তদন্তে বের হয়ে আসে আসবো আপনার কাছে আমি যেতে চাই অধ্যাপক মাফরু ইসাদ আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে সেখানে ছয় ছাত্রকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে তারা ওয়ান সিক্সটি ফোর স্বীকারোক্তিমূলক তারা দিয়েছে একটা পর্যায়ে তারা পৌঁছে গেছে সেখানে বিচারের যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে সেইখানে আটজন শিক্ষার্থী তার মধ্যে একজন সমন্বয় সমন্বয়ক রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর বাকি যে সাতজন তাদেরকে সব মিলে আটজনকেই সাময়িক বহিষ্কার করা হয়েছে আমি বলছি সাময়িক বহিষ্কার যেখানে ভিডিও ফুটেজ দেখে পরিষ্কার দেখা যাচ্ছে কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত আছে সেই জায়গাটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাময়িক বৈষ্কার করেছে এই পর্যন্তই কি দায় সারা হয়েছে নাকি পরবর্তী কোনো পদক্ষেপ আছে গণমাধ্যমে আমি দেখেছি পত্রিকায় যে ঢাকা আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন যে যতটুকু ওই মুহূর্তে তাৎক্ষণিক তার একয়ারে ছিল ততটুকুন তিনি করেছেন ভিডিও ফুটেজ দেখেছেন এবং ব্যবস্থা নিয়েছেন এবং তদন্ত কমিটি তিনি করেছেন এর পরের ব্যবস্থাগুলো আসলে কি ধন্যবাদ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা অর্থাৎ এখানে যিনি মৃত্যুবরণ করেছেন তার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি মারা গেছেন কিছু পার্থক্য রয়েছে বিষয়টি যেহেতু তদন্তধীন আছে হয়তো অনেক কথা এই মুহূর্তে এই মানে পাবলিক্যালি বলাটাও এক ধরনের হয়তো হতে পারে কিন্তু আপনি যেই মূল প্রশ্নটি করেছেন তার প্রধান উত্তর হচ্ছে যে নিশ্চয় থেমে থাকাটা উচিত হবে না যেই জায়গায় যেই জায়গায় যতটুকু করা হয়েছে সেটা আসলেই একেবারে প্রাথমিক তবে এই ক্ষেত্রে একটু আমার মনে হয় বলে রাখা ভালো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ম যেটা সেই নিয়ম অনুযায়ী কিন্তু যদি কাউকে বহিষ্কার করতে হয় মানে এটা আইনেরও আমাদের যে দেশে প্রচলিত আইন আছে সেই আইনেও কিন্তু একটি বিষয় হচ্ছে যে তাকে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে প্রত্যপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্যই বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শৃঙ্খলা বিধি আছে সেই বিধি অনুযায়ী একটি তদন্ত করতে হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের কাছ থেকে তাদের নিজেদের সাক্ষ্য নিতে হবে অন্যদের সাক্ষ্য নিতে হবে এর পরে বিষয়টি যাওয়ার কথা সিন্ডিকেটে সিন্ডিকেটই স্থায়ী বহিষ্কার করতে পারেন আমি সংক্ষেপে খুব নিয়মটি বললাম আর সাধারণভাবে সাধারণভাবে না আসলে উপাচার্যের ক্ষমতাটা অনেকটা এরকম আমি যদি খুব সংক্ষেপে বলি যে আসলে এই ধরনের ঘটনার যে তার আগে আমার বলে নেওয়া উচিত ছিল যে আসলে যাতে কেউ এটা এটার থেকে মানে কোনো ভুল বার্তা না যায় যে কোনো মৃত্যুই কাম্য না এবং যারই মৃত্যু মানে যেই ঘটনায় যেভাবে মৃত্যু হয়েছে এটা শুধু নিন্দনীয়ই না এটা আমরা ক্ষুব্ধ আমরা বিস্মিত শুধু নয় আমরা এই জন্য অবশ্যই আমি শুরুতেই বলেছি যে এর দায় আমরা বিশ্ববিদ্যালয়ের কেউই অস্বীকার করতে পারবো না এর বিচারের মাধ্যমেই কেবলমাত্র আমরা এর উৎ আমরা হয়তো একটি জায়গায় যেতে পারবো তো যেই জায়গায় আমি বলছিলাম যে সাময়িক মানে ঘটনার যে প্রগাঢ়টা থাকে যে যেহেতু এই ক্ষেত্রে নিঃসন্দেহে এটা মারাত্মক একটি ঘটনা জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও এটি একটি মারাত্মক ঘটনা এই দুর্ঘটনার জন্য উপাচার্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রক্টোরিয়াল বডির একটা রিপোর্ট উনি নেন সেই রিপোর্টের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে যাদেরকে মূল শনাক্ত করা যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আমি যতটুকু জেনেছি প্রাথমিকভাবে বোধ একবার আটজনকে বহিষ্কার করা হয়েছে পরবর্তীতে আবার বোধ হয় আরও কয়েকজনকে আজকে বোধ সাময়িক বহিষ্কার করা হয়েছে আসবো আপনার কাছে আমি একটু যেতে চাই তারিকুল ইসলাম আপনার কাছে আপনি আপনি শুনছিলেন সংক্ষিপ্ত উত্তর দেবেন সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই জায়গায় একজন আপনাদের যারা আছেন বেসমবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আছেন তাকে আপনারা তার পথ থেকে সাময়িক তা অব্যাহত দিয়েছেন আর কি বাকিদেরকে তো সাময়িকভাবে বহিষ্কার করাই হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা নিপীড়নহীন একটি দেশ চাচ্ছেন দেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন সেখানে কি আমরা কি কখনো কখনো আমরাই কি নিপীড়ক হয়ে যাচ্ছি কিনা জি ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে দেখুন নিপীড় নিপীড়িত থেকে নিপীড়ক হয়ে ওঠার ইতিহাস পৃথিবীতে নতুন নয় এবং আমি নিজেও খুব অবাক হব না যদি আমাদের এই প্ল্যাটফর্মে শুধু এই প্ল্যাটফর্ম না বাংলাদেশের এই যে আপামর জনতা যারা এত বছর ধরে নিপীড়িত ছিলেন তাদের একটি অংশ যদি পরবর্তী বাংলাদেশে নিপীড়কের ভূমিকা পালন করেন তো সেটি অবশ্যই কাম্য নয় কিন্তু ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা নেন তাহলে এটা ঘটতে পারে এবং এই যে সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে আসলে আমাদেরকে মাথায় রেখে সামনে আসলে এগোতে হয় সুতরাং এখানে দেখুন সমন্বয়ক এই একটা কনসেপ্ট যেটি বাংলাদেশে বর্তমানে বহুল চর্চিত এটি একটি এমন একটি আহ ফেনোমেনন যেটা আসলে খুবই খুবই আনকমন এটা হিস্ট্রিতে আপনি এমন পাবেন কিনা যে একটা একটা অভ্যুত্থান একটি বিপ্লব হয়ে গেছে যে বিপ্লবে আসলে বিপ্লবে সফল হওয়ার এক সপ্তাহ আগেও মানুষ জানতো না যে তারা কেন মানে তারা কি মানে সবাই তো জানতো না আসলে যে হাসিনার যে এত দ্রুত পতন হবে ফাসিবাদের এত দ্রুত পতন হবে সেটা কিন্তু সো এটা মানে খুবই যে খুব প্রি প্ল্যান্ড ছিল সেটা কিন্তু বলা যায় না অবশ্যই এক তারিখ দু তারিখ তিন তারিখে চিত্র বদলে যায় মানুষ এক দফা দাবি নিয়ে মাঠে নামে তখন আর আমাদের সামনে সারা দেশবাসীর সামনে একটাই অপশন ছিল সেটি হচ্ছে ফাঁসিবাদের পতন কিন্তু এরপরে যে বিষয়টি হয় সেটি হচ্ছে যে যে মানুষগুলো এতদিন ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন হঠাৎ করেই তারা তাদেরকে ক্ষমতার স্বাদ দেওয়া হলো মানে কেন ক্ষমতার স্বাদ দেওয়া হলো আমি বলছি যে এই যে সমন্বয়কদেরকে আপনি দেখবেন পুলিশের কাছে যাবেন পুলিশ বলবে যে যদি একজন সমন্বয়কের থেকে হচ্ছে সুপারিশ নিয়ে আসেন তাহলে আমরা কাজটা করব। প্রশাসনে যাবেন একজন ফোন করে দিলে ভালো হয় তো প্রতিনিয়ত আমরা কিন্তু এগুলো ফেস করছি এবং যখনই একজন প্রশাসনের আজকেও আমি স্বাস্থ্য উপদেষ্টা বেগম নুরজাহানের সঙ্গে আমার একটি বৈঠক ছিল সেখানে আমি আপাকে বলেছি যে দেখুন যে অ্যাডমিন একজন ক্যাডার অফিসার তিনি আমার থেকে অনেক বয়সে বড় আমি একজন ছাত্র আমাকে যখন তিনি স্যার বলে ডাকেন বড় তারিকুল ইসলাম জি তারিকুল ইসলাম যে বিষয়টা একটু একটু জানা দরকার সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটি হয়েছে যে সমন্বয়কে আপনারা অব্যাহতি দিয়েছেন সে যদি দোষী হয় তাহলে রাষ্ট্রের আইন অনুযায়ী তার বিচার হবে কিন্তু আপনারা তাকে এরই মধ্যে তার পথ থেকে অব্যাহতি দিয়েছেন এই অব্যাহতি পর্যন্ত কি আপনারা দায় সারলেন কিনা নাকি আরো কোনো কিছু করার আপনাদের আছে কারণ এই ধরনের ঘটনা যে আরও ঘটবে না তার নিশ্চয়তা আমরা দিতে পারছি না না বাকি কাজটা তো আমার হাতে না জি এখন কি আপনি চাচ্ছেন যে আমি আইন আইন আমি বিচার করব সেটা তো না দেশে আইন আছে বিচার আছে বাকি কাজটা হচ্ছে রাষ্ট্রের তো আমাদের জায়গা থেকে তাকে হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে এমন একজন দুষ্কৃতিকারী একজন অন্যায়কারীকে প্রথম তাকে আমরা বহিষ্কার করতে পারি শুধু বহিষ্কার করে কিন্তু আমরা থেমে নেই আমরা কিন্তু সুস্পষ্টভাবে আমরা কিন্তু হচ্ছে প্রতিবাদ সভার মাধ্যমে আমরা কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেখুন এই ছাত্রলীগের ওই যে মায়াকান্নার সাথে কিন্তু এটাকে মেলানো যাবে না হ্যাঁ আবরার হত্যার পরে যেমন তারা একটি মিছিল করেছিল হ্যাঁ সেটির সঙ্গে এটি গুলিয়ে ফেলে কিন্তু প্রবলেম তার কারণ হচ্ছে আবরার ফাহাদের যে হত্যা তাকেও কিন্তু হয়তো মেরে ফেলার উদ্দেশ্য ছিল না যারা ছাত্রলীগের তৈরি করা যে হ্যাঁ কিন্তু আমরা কিন্তু এমন একটি দেখ বলতে পারবেন না যেমন কোন একজন চোর সন্দেহে কাউকে পিটিয়ে মারতে হবে তাতে আমার কোনো রাজনৈতিক লাভ আছে আছে বা আমার কোন দলকে এইভাবে ট্রেন করেছি এমন কিছুই কিন্তু আসলে না আপনি দেখবেন আজকে এই মানুষটা মারা গেছে বলে এত হচ্ছে মানে এত তাকে নিয়ে এত আলোচনা কিন্তু এই মব জাস্টিসের ঘটনা কিন্তু এটি নতুন নয় ঢাকা হলে হলে কিন্তু যে চুরি আমরা বুঝতে পেরেছি আপনি পরিষ্কার করতে পেরেছেন আমাদেরকে আহ আমি যেতে চাই একটু রনি আপনার কাছে সেটি হচ্ছে যে মানে আপনি তো ছাত্রদের জন্য রাজনীতি করেন আপনার রাজনীতি ছাত্র রাজনীতি মানে কি ছাত্রদেরকে নিয়ে করবেন যদি ছাত্রই না থাকে তাহলে আপনি রাজনীতি কিভাবে করবেন সেই জায়গাটা আমি যে প্রশ্ন করেছিলাম যে নিপীড়নহীন রাষ্ট্র নিপীড়নহীন সমাজ গঠনের জায়গায় আমি যখন নিজেই নিপীড়ক হয়ে যাই তখন পরিস্থিতি কোন জায়গাটায় যায় আতঙ্কের বিষয়টা তখন কতটা গভীরে যায় সেই উত্তরটা বিরতির পরে এসে আপনার কাছ থেকে নিতে চাই দর্শক এ পর্যন্ত একটা বিরতি নিচ্ছি ফিরছি শীঘ্রই কোথাও যাবেন না বিস্তারিত আরও আসছে আমি একটু প্রশ্ন রেখেছিলাম আহ রাকিবুল রনি আপনার কাছে যে নিপীড়নের হীন সমাজ গঠন করতে গিয়ে নিজে নিপুরক হয়ে গেলাম কিনা আপনি ছাত্রদের নিয়ে কাজ করেন আপনি ছাত্র রাজনীতি করেন সেই জায়গাটা একটু পরিষ্কার করবেন দেখুন বৈষম্যহীন যে স্লোগান বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান নিয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে কিন্তু বাংলাদেশের কেবল ছাত্ররা যুক্ত ছিল এরকম না সর্বস্তরের মানুষজন কিন্তু যুক্ত ছিল এবং এই বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে গেলে আসলে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য দূর করতে হবে এবং এই এই জায়গায় আসলে এই পরিস্থিতিটা আসে যে বৈষম্যবহীন বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলনে এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র যে ছাত্র জনতা স্বৈরাচারের গুলিতে নিহত হয়েছে তাদেরই কেবল তাদের পরিবারেরই কেবল বিচার পাওয়ার অধিকার আছে ব্যাপারটা এরকম না আওয়ামী লীগের যারা নির্যাতনের হত্যার শিকার হয়েছে তাদেরও কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে তাই না তো এই জায়গা থেকে আজকে মোল্লা ছাত্রলীগের কর্মী ছিলেন নেতা ছিলেন তো আহ একজন সমন্বয়ক আমরা কিন্তু ভিডিওতে দেখেছি সমন্বয়ক লাঠি দিয়ে পিটাচ্ছেন থাকে আমরা কিন্তু ভিডিওতে দেখেছি যে সমন্বয়কদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন তারা ওই জায়গায় ছিলেন নির্ভৃত করলেন না তো এটা কিন্তু একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে লক্ষ্যের জায়গা সেই জায়গাটাতে আসলে মানে বাংলাদেশের মানুষের আসলে যদি সত্যি কথা বলতে চাই যে যাকে বাড়া হলো শামীম সে ছাত্রলীগ না ছাত্র শিবির না ছাত্র দল না ছাত্র ইউনিয়ন ওই পরিচয় আমি যেতেই চাই না আমি তাকে মানুষ হিসেবে পরিচয় দিতে চাই এক্স্যাক্টলি কিন্তু দেখেন যে গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষাটা বৈষম্যহীন বাংলাদেশ সেটার নশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখেন দু উনিশ সালের পাঁচ নভেম্বর স্যার জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যখন দুই কোটি টাকা ঈদ চেলামি ছাত্রলীগকে দেওয়া নিয়ে উপাচার্যের পদ দাবি আন্দোলন করছি তখন একটা ঘটনা ঘটে যে ছাত্রলীগ গিয়ে আমাদেরকে পিটায় তুলে দেয় এবং উপাচার্য বলে যেটা এটা গণঅভ্যুত্থান হয়েছে সিমিলার ঘটনা কিন্তু গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতেছি যে আনসারদেরকে পিটাইতে হবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমন্বয় সমন্বয়করা আনসারদেরকে ডেকে নিয়ে একদম একইভাবে ছাত্রলীগীয় কায়দায় কিন্তু উপদেষ্টাদেরকে উদ্ধার করলেন আমরা দেখি যে এই যে গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানে কিন্তু কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক না সতেরো তারিখে যখন আসলে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয় সতেরোই জুলাই তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব জোরদার আন্দোলন করেছে এবং আন্দোলনটা টিকিয়ে রেখেছে কিন্তু সমন্বয়করা কিন্তু কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃত্ব তারা কিন্তু ওই স্টেকটা স্বীকার করছেন না ওনারা কথায় কথায় দেখেন গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন ওদের বেতন বৃদ্ধির আন্দোলন সেটাকে বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে টোকায়রা ঢুকে গেছে মানে পরিস্থিতি তো এরকম না যে টোকায়রা আন্দোলন করেন নাই শাহবাগ মোড়েই যে টোকায়রা গুলি খায় মারছে মারা গেছে আসলে এই স্বৈরাচার হাসিনাকে ফেলতে তো ধরেন এই যে কে কথায় কথায় প্রতি বিপ্লব বলা সবকিছুকেই প্রতি বিপ্লব ট্যাগ দেয়া আমরা তো আসলে মনে করি ছাত্রদের জন্য যারা আন্দোলন করেছে এবং যারা আমরা আসলে রাস্তায় ছিলাম আমরা মনে করি যে আসলে এই বিপ্লবটার সাথে প্রতারণা হচ্ছে যখন আপনি ছাত্রলীগীয় কায়দায় একজন একজন রাজনৈতিক ভিন্নমত ধারীকে একজন পিটায় মেরে ফেলেন এবং যখন ছাত্রলীগীয় কায়দায় আপনি যখন ফেসবুকে মানুষ ডেকে গিয়ে আসলে ন্যায্য দাবির আন্দোলনকে আসলে আপনি বাধাগ্রস্ত করেন আমি যদি পরবর্তীতে আসার সুযোগ আছে কিনা কিংবা আমি আপনাকে আরেকবার সুযোগ আমি দেব ডক্টর রাশেদার অনুখান একটু আপনাকে জানতে চাই সেটি হচ্ছে যে যারা শিক্ষার ক্ষেত্রে যে জনগোষ্ঠী পিছিয়ে যায় সেই জায়গাটায় মফ জাস্টিসটা বেশি হয় তারা নিজেরাই বিচার করতে চান কিন্তু যে জায়গাটা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেইখানে যখন এই ধরনের নৃশংস অমানবিক ঘটনা ঘটে তখন সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা কতটা আতঙ্কের মধ্যে থাকেন প্রচন্ড আতঙ্কে থাকেন আমাদের কিন্তু কালকে থেকে আগামী কাল থেকে ক্লাস বিশ্ববিদ্যালয় খুলছে আমি দেখছিলাম আমার কালকে ক্লাস আছে দশটায় ক্লাসটা আমি দেখছি বারবার ওরা আমাকে টেক্সট করছে ম্যাম এটা কি দুপুরের পরে নিব আচ্ছা দুপুরের পরে আমি বললাম ঠিক আছে তোমাদের যদি ভালো হয় দুপুরের পরে কতক্ষণ পরে আবার টেক্সট ম্যাম কালকে না হয়ে কি আমরা পশু করতে পারি অর্থাৎ এক ধরনের কিন্তু তাদের ভেতরে শঙ্কা কাজ করছে যে কালকে কি ক্লাসটা করতে পারবো ক্লাসরুমে কি কোনো ঝামেলা হবে এটা তো হওয়ার কথা ছিল না আমি একটু তারিকলের কথা থেকে আসি বা রনির কথা থেকেও মনে হয় যে তাদের কাছে মনে হতে পারে সমন্বয়কদেরকে কেন সবাই এখন একভাবে বলছে তাদেরকে কেন এত দায়ী করা হচ্ছে এটার একটা বড় কারণ হচ্ছে তারা দায়িত্ব নিয়েছে এই আন্দোলনটার দায়িত্ব নিয়েছে না যতটুকু দাবি করছে যেটা রনির কথা এসছে যে দাবি করছে যে এটার মাস্টারমাইন্ড তারা এটার সব কিছু তারা এবং এখনও ওই কথা থেকে এসছে সচিবালয়ে গেলে প্রশাসনের বলছে তাদেরকে বলছে রনিদেরকে বলছে না বা অন্যদেরকে বলছে না জনতাকে বলছে না ছাত্র জনতার আন্দোলন হলেও কাদেরকে স্যার বলছে সমন্বয়দেরকে বলছে ফলে তাদের দায়িত্বটাও বেশি ফলে চার ঘন্টা ধরে যখন কোনো ছেলেকে পেটানো হচ্ছে তখন তাদের জানার কথা কেন জানতে পারলো না সেজন্য ওই হলে সমন্বয়ক যে তাকে ধরবে ধরতে হবে তাকে মানে লিডারশিপটা তো তৈরি করতে হবে যদি আপনি দাবি করেন আপনি লিডার এবং আপনি দাবি করেন আপনি এই অভ্যর্থানে আপনার সিংহ ভাগ জায়গা তাহলে সেই লিডারশিপের জায়গাটায় আসতে হবে আপনি আপনার কাছে একটু আসতে সেটা হচ্ছে আমি কোনো প্রশ্ন করতে আমার একটু গল্প মনে পড়লো সেটি হচ্ছে যে ব্যাংকের গল্প আমরা জানি যে ব্যাংক তার পরিবার নিয়ে খেলাধুলা করছে এমন সময় কিছু শিশুরা তাকে ঢিল মেরে মেরে ব্যাংক মাথা ফাটিয়ে দিচ্ছে তার পা ভেঙে যাচ্ছে তখন ব্যাংক জিজ্ঞাসা করলো ওই বাচ্চাদেরকে যে তোমরা আমাকে মারছ কেন তখন শিশুরা জবাব দিল যে আমরা তো খেলছি কিন্তু ব্যাংক তখন বললো তোমরা খেলছ কিন্তু আমার তো মৃত্যু হচ্ছে আমরা কি সেই দিকে চলে যাচ্ছি কিনা কথা বাড়াতে চাই না যেতে চাই মাফরি সাতার আপনার কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম ওই ব্যাংকের গল্পটা ওইটার একটু যদি ব্যাখ্যাটা দেন আপনি এখনকার অবস্থার সাথে মিলিয়ে আসলে আমি একজন আশাবাদী মানুষ আশা নিয়ে বাঁচতে চাই আমি এখনও এত হতাশ হতে রাজি নই অবশ্যই ঘটনার গুরুত্ব অনেক বড় কিন্তু আমি সাথে একই সাথে এটা বলব যে বিশ্ববিদ্যালয়টা কিন্তু অনেক বড় আমাদের উপরে আজকে এই যেই দায়টা আমরা স্বীকার করে নিচ্ছি এটার কারণ হচ্ছে যে আমরা এটাকে প্রতিহত করতে পারিনি কিন্তু আমরা যদি সংগঠিত থাকি আমরা যদি যেই জুলাই যেই অভ্যুত্থান গণ অভ্যুত্থান ঘটেছে এর যে মূল স্প্রিট সেটাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে অবশ্যই এই ঘটনাগুলো একসময় বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিহ্নিত হবে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে আমি যেতে চাই একটু আপনার কাছে রাকিবুল রনি সেটি হচ্ছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা ঘোষণা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুধু ছাত্র না ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে আপনি ছাত্র রাজনীতি করেন তাহলে কাজটা কেমন হলো বা বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন যদিও সাধারণ শিক্ষার্থীরা অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছে যে দরকার নেই এটার দেখুন বলেন যে সংক্ষেপে যে দেশে পাঠ্য বইয়ে কি গল্প কবিতা থাকবে কার কার থাকবে সেটা নিয়ে রাজনীতি হয় সে দেশের ছাত্র রাজনীতি থাকবে না মানে এটা কোনো যৌক্তিক ব্যাপার হতে পারে না প্রথম জিনিস দুই নম্বর জিনিস হচ্ছে যে এই বাংলাদেশের জন্ম তারও আগে বাংলাদেশের জন্মেরও আগে আসলে ছাত্র রাজনীতি ঠিক করে দিয়েছে বাংলাদেশ জন্মের পরেও ছাত্র রাজনীতি ছাত্র নেতৃত্বই কিন্তু ঠিক করে দিয়েছে বাংলাদেশের পথ বাংলাদেশ কোন দিকে যাবে এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যদি দেখি যে গত পনেরো বিশ ত্রিশ বছর ধরে ছাত্র রাজনীতি বলতে বাংলাদেশের মানুষের সামনে অ্যাড্রেস করা হয়েছে কোনটাকে নিপীড়নকে খুনকে টেন্ডারবাজিকে কিন্তু আদতে এটা যে সন্ত্রাস এটা কিন্তু বাংলাদেশের যে মুনাফালুবি কি বলবো যে জাতীয় এবং আন্তর্জাতিক মোনাফলিবি যে একটা চক্র থাকে তারা তাদের পোষা মিডিয়া বলবো তাদের পোসা বুদ্ধিজীবীরা বলবো আমাকে যদি একটু শেষ করতে দেন তারা কিন্তু এটাকে সন্ত্রাস অ্যাড্রেস করে নাই এটাকে ছাত্র রাজনীতি অ্যাড্রেস করার মধ্য দিয়ে একটা জনমত গড়ে তুলছে রাজনীতির এই আলোচনা একদিন আসবো আমি কিন্তু আমার মনে হয় যে বাক্যটা শেষ করি আমি তো এর ফলে একটা জনমত গঠিত গঠিত হয়েছে ছাত্র রাজনীতির এগেনস্টে কিন্তু এটার মধ্য দিয়ে যেটা নিশ্চিত করতে চায় এই গোষ্ঠীটা সেটা হচ্ছে যে ছাত্ররা ছাত্র সংগঠন করার মধ্য দিয়ে যে অন্ধ কানাগলিতে আসলে দুর্নীতিটা ঘটে সেটাতে আলো ফেলতে শিখে ধন্যবাদ বন্ধ করার জন্য ছাত্র শেষ উত্তর হচ্ছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র রাজনীতি নেই কোটা সংস্কার আন্দোলনে নয় দফার মধ্যে একটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক সেটা হয়ে গেল প্রশ্ন হচ্ছে যে বিশ্বের বিভিন্ন জায়গায় সেটা নেই তাহলে এটা কতটা যৌক্তিক হল বিষয়টা একটু মানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আছে বিশ্বের সব দেশেই আছে বিশেষ করে আমরা যেই সব দেশগুলোতে পিএইচডি করতে যাই পড়তে যাই আমি নিজে আমেরিকায় যখন পড়েছি আমি ছাত্র রাজনীতি পেয়েছি কিন্তু ছাত্র রাজনীতির ধরনটা কি হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছাত্র রাজনীতি আমা মানে ওই সব পাশ্চাত্য দেশে ছাত্র রাজনীতি ছাত্রকে কেন্দ্র করে ছাত্রদের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে কী কী জিনিস ছাত্রদের দরকার রাইটস সেগুলো সম্পর্কে ছাত্রদেরকে সচেতন করা এগুলো নিয়ে আর আমাদের দেশের ছাত্র রাজনীতি হচ্ছে ক্ষমতার অপব্যবহার করা এবং ক্ষমতাধারা রাজা আসে রাজা যায় ছাত্রদেরকে ব্যবহার করা হয় একেবারে হচ্ছে সমস্যাটা এই সমস্যাটা অ্যাড্রেস করাটা এখন ছাত্রদের দায়িত্ব যে তারা কি লাঠিয়াল বাহিনী হবে একইভাবে এখনো হচ্ছে এখনো কিন্তু তাই হচ্ছে আপনি দেখেন মানে এমন না যে ছাত্রলীগ চলে গেল সব সকল এই এই ধরনের লেজুর নাই লেজুর এখনো আছে জাতীয় পর্যায়ে এই লেজুর থেকে বের হলে তখন যে ছাত্র রাজনীতিটার চর্চা হবে সেটা বিশ্ববিদ্যালয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য শেষে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক মাফরুহ সাত্তার এবং রাকিবুল্লি আপনাদের তিনজনকে দর্শক ভিন্নমত আদর্শ বা ভিন্ন ধর্মের কোনো কেন নিরাপদ হবে না অন্তর্নিহিত কারণ খোঁজার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রেরও যেমন মনোযোগী হওয়া প্রয়োজন তেমনি সমন্বিত ঐক্যের ভিত্তিতে একটি অঙ্গীকারও প্রয়োজন যতক্ষণ পর্যন্ত একটি দেশের নাগরিকরা সবাই সবার কাছে নিরাপদ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে কেউ নিরাপদ না আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি